জয় জগন্নাথ বন্ধুরা, আমার ইউটিউবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক রথযাত্রার শুভেচ্ছা। চলুন ভিডিওর সঙ্গে থাকুন। উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে বলা হয়েছে যে এই রথযাত্রার প্রচলন হয়েছিল প্রায় সত্য যুগে। সে সময় উড়িষ্যা মালব দেশ নামে পরিচিত ছিল। সেই মালব দেশের সূর্যবংশীয় পরম বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপী মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রারও স্বপ্নাদেশ পান। পরবর্তীতে তার হাত ধরেই পুরীতে জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন শুরু হয়। বাংলায় রথ প্রচলনের আবার ভিন্ন প্রেক্ষাপট। পুরাবিদদের মতানুযায়ী পুরী জগন্নাথ দেবের রথযাত্রা থেকে বাংলায়ও রথযাত্রার সূচনা। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথ উৎসব হয়ে থাকে। এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে গুন্ডিচা মন্দিরে যান জগন্নাথ দেব। সেখান থেকে সাত দিন পর নিজ মন্দিরে ফিরে আসেন। যাওয়ার দিনকে বলা হয় সোজা রথ, আর একই পথে নিজ মন্দিরে ফিরে আসাকে বলা হয় উল্টো রথ। পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে যাত্রা শুরু করেন তারা। গুন্ডিচা মন্দির ভ্রমণকেই আবার মাসির বাড়ি যাওয়া মনে করেন অনেকে। পুরাবিদেরা বলেন রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী ছিলেন নাকি গুন্ডিচা, তবে এ নিয়ে পণ্ডিতদের মধ্যে আবার মতবিরোধ দেখ। স্কন্ধ পুরাণে সরাসরিভাবে জগন্নাথ দেবের রথযাত্রার কথা পাওয়া যায়। সেখানে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য কথাটি উল্লেখ করে মহর্ষি জৈমিনী রথের আকার সাজসজ্জা পরিমাপ ইত্যাদি বর্ণনা দিয়েছেন। পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রীক্ষেত্র বলতে আসলে পুরীকেই বোঝায়। পুরীতেই যেহেতু জগন্নাথ দেবের মন্দির স্থাপিত, তাই এই মন্দিরকে পবিত্রতম স্থান বলে মনে করা হয় এবং তার অন্যতম আকর্ষণ হলো এই রথযাত্রা। প্রতি বছর রথযাত্রার উদ্বোধন করেন সেখানকার রাজা। রাজত্ব না থাকলেও বংশ পরম্পরা ক্রমে পুরীর রাজ পরিবাররা আজও আছে। সেই রাজ পরিবারের নিয়ম অনুসারে যিনি রাজা উপাধি প্রাপ্ত হন তিনি পুরীর রাজা জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর পরপর তিনটি রথের সামনে পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং সোনার ঝাড়ু ও সুগন্ধি জল দিয়ে রথের সম্মুখভাগ ছাটা দেন। তারপরেই পুরীর রথের রশিতে টান পড়ে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। তিনজনের জন্য আলাদা আলাদা তিনটি রথ। রথযাত্রার উৎসবের মূল দর্শনীয় দিকও হল এই রথ। প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলভদ্রের রথ। এই রথের নাম তালধ্বজ। রথটি 14টি চাকা, উচ্চতা প্রায় 44 ফুট। রথের আবরণের রং নীল। তারপর যাত্রা করে বোন সুভদ্রার রথ। রথের নাম দর্পদলন, উচ্চতা প্রায় 43 ফুট। এই রথের মোট 12টি চাকা। যেহেতু রথটির ধ্বজা বা পতাকায় পদচিহ্ন আঁকা রয়েছে তাই রথটিকে পদধ্বজ বলা হয়ে থাকে। রথের আবরণের রং লাল। আর সর্বশেষে থাকে শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ। রথটির নাম নন্দীঘোষ। পতাকায় কপিরাজ হনুমানের মূর্তি আঁকা রয়েছে, তাই এই রথের আরেকটা নাম কপিধ্বজ। রথটির উচ্চতা 45 ফুট। এতে 16টি চাকা রয়েছে। রথটির আবরণের রং তিনটি রথের আবরণের রং আলাদা হলেও প্রতিটি রথের উপরিভাগটি লাল রঙেরই হয়ে থাকে। রথ তিনটি সমুদ্র উপকূলবর্তী জগন্নাথ মন্দির থেকে প্রায় 3 মাইল দূরে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেখানে 7 দিন থাকার পর আবার উল্টো রথে জগন্নাথ মন্দিরে ফিরে আসে। বর্তমানে তিনটি রথ ব্যবহৃত হয়, তবে আজ থেকে আনুমানিক 700 বছর পূর্বে রথযাত্রার যাত্রাপথ 2টি ভাগে বিভক্ত ছিল। আর সেই 2টি ভাগে তিনটি তিনটি করে মোট 6টি রথ ব্যবহৃত হতো। কেননা সে সময় জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা আসার পথটির মাঝখান দিয়ে বয়ে যেত এক প্রশস্ত বোলাগুন্ডি নালা। তাই জগন্নাথ মন্দির থেকে 3টি রথ বোলাগুন্ডি নালার পার পর্যন্ত এলে পরে জগন্নাথ বলভদ্র সুভদ্রার মূর্তি রথ থেকে নামিয়ে নালা পার করে অপর পাড়ে অপেক্ষামান অন্য 3টি রথ বসিয়ে ফের যাত্রা শুরু হতো। 1282 খ্রিস্টাব্দে রাজা কেশরী নরসিংহ পুরীর রাজ্যভার গ্রহণের পর তার রাজত্বকালের কোনো এক সময় এই বোলাগুন্ডি নালা বুঝিয়ে দেন। সেই থেকে পুরীর রথযাত্রায় 3টি রথ।
রথের সময় প্রায় 15-20 লক্ষ হিন্দু ধর্মাবলম্বী রথযাত্রায় অংশ নিতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন এই পুরীতে।
ভক্তদের বিবৃতি অনুযায়ী রথের কিছু মজার এবং আশ্চর্য করার তথ্য রয়েছে। যেমন পুরীতে রথের সময় এমন কোনো বছর নেই যে সময় রথের দিন বৃষ্টি হয়নি। কোনো রকম আধুনিক সরঞ্জাম ছাড়াই রথ নির্মাণ করা হয়। বর্তমান সময়ে এত উন্নত প্রযুক্তির বিন্দুমাত্র সহায়তাও নেওয়া হয় না রথ নির্মাণে। রথ নির্মাণের নির্দিষ্ট দৈর্ঘ্য মাপগুলো হাতে নেওয়া হয়, কোনো গজ ফিতের সাহায্যে নয়। কোনো প্রকার ফেরেক নাট বল্টু ধাতু কিছুর ব্যবহার নেই এখানে। প্রায় 1400 কর্মী রথ নির্মাণ করে। এখানে কাউকে আলাদা করে নিয়োগ করতে হয় না, কেননা সেই আদিকাল থেকে বংশ পরম্পরায় যারা রথ তৈরি করে আসছিল তারা আজও রথ তৈরি করে যাচ্ছে। রথ তিনটিতে বলরাম, সুভদ্রা ও জগন্নাথের মূর্তি থাকে ভেতরে, যা নিম কাঠ দিয়ে তৈরি হয় এবং প্রায় 208 কেজি সোনা দিয়ে সজ্জিত। রথ নির্মাণে যে সমস্ত কাঠ ব্যবহার করা হয় তার উৎস হলো পুরীর কাছে দাসপাল্লা ও রানাপুর নামে দুটি জঙ্গল। যে পরিমাণ গাছ কাটা হয় তার দ্বিগুণ পরিমাণ গাছ প্রতি বছর রোপণ করা হয় সেই জঙ্গলে। এই ছিল রথযাত্রাকে ঘিরে সকল লোকবিশ্বাস বা পুরাণে বর্ণিত পবিত্র গাথা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।